বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের ভার্সিটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ঈদুল আজহার বন্ধ হয়ে যাবে। এই জন্য ক্লোজিং করতে হবে। স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিরা মোটামুটি কম এসেছে, কারণ বৃহস্পতিবারে সাধারণত ক্লাস খুব কম থাকে। তা সব কিছু ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের আইটির কাজ সব কিছু ক্লোজ করে যেতে হবে। তা ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আরও তাহলে ভিডিওতে যাওয়া যাক। ক্লোজিংয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আনপ্লাগিং শুরু হয়ে গেছে, দেখেন। স্টুডেন্ট আজকে খুব কম বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সাধারণত ক্লাস কম থাকে, এজন্য স্টুডেন্টও কম আসে। ক্লোজিংটা বৃহস্পতিবার হলে অনেকটা সহজ হয়ে যায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কারণ যেগুলোতে ক্লাস না থাকে সেগুলো আনপ্লাগ করা যায়, আর খুব কম সংখ্যক ওয়ার্কিং থাকে সেগুলো ক্লাস শেষ হয়ে গেলে ক্লোজ করা হয়। যাই হোক, চলতে থাকুক। এর ভিতরে দেখি কিছু স্টুডেন্ট এখানে ক্রিকেট খেলতেছে, দেখা যাক কেমন খেলে। এখানে গাছগুলো ট্রান্সফার করা হচ্ছে, কারণ বিল্ডিংয়ের ভিতরে গাছ থাকলে সেগুলোতে পানি দেওয়া যাবে না। এই জন্য একটা জায়গায় রাখতেছে যাতে পানি দিতে পারে। এবং আমাদের কম্পিউটার ল্যাবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, অলরেডি চলে গেছে ক্লোজ হয়ে। এবং আমাদের এখন হচ্ছে পাওয়ার অফ করতে হবে সার্কিট ব্রেকারে। তা সুবান ভাই পাওয়ার অফ করতে যাচ্ছে। এমনকি সার্কিট ফালাচ্ছেন? খুব টায়ার্ড লাগতেছে, একটু কফি খেয়ে নিই, একটু রিফ্রেশ ফিল হবে। আমার ফেসবুক পেজ হচ্ছে হাকিম পাসমিশালি। যদি কেউ এখানে ফলো না দিয়ে থাকেন অথবা লাইক না দিয়ে থাকেন, তাহলে এখনই ভিজিট করুন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিলাম। আজকে আমার মন ভালো নেই।